আসসালামু আলাইকুম আপা। কেমন আছেন আপনি? ভালো আছেন। আপনার নাম কি? আমার নাম فاطمه। আচ্ছা অনেক সুন্দর নাম। তো আপা আপনি কি লেখাপড়া করছেন? না। লেখাপড়া করছেন না। কেন? মানে লেখাপড়া করতেছেন না। এর মূল কারণ কি? মানে মা বাবা করাইতেছেন না এরকম কিছু? হ্যাঁ, না, এমএ করেন না। কেন লেখাপড়া করতে ভালো লাগে না? ভালো না। করেন না না। চালা আপনার স্বপ্নটা কি বড় هيا মানে আপনি কি হইতে চান বল চান বড় هيا কি বড়ে কি মজদতে চান মজাতে চান না পুলিশের চাকরি করতে চান না ডাক্তার হইতে চান জলবেন জলবেবেন এটাই আপনার স্বপ্ন আর কোন কিছু করবেন না না আপনার আবম কি করে আবম জলবে না মা বাবা কোথায় এখন এখানে আছে না আজকে মাছ ধরতে যায় নাই আজকে মাছ ধরতে যায় নাই না তো আজকে মাছ ধরতে যায় নাই কেউ হ্যাঁ না আপনি কি তাদের সাথে মানে আপনার মা বাবার সাথে মাছ ধরতে যান যান না মা বাবার সাথে কখন সব সময় যাওয়া হয় নাকি ও মানে আপনি একটা খেয়াল দিয়ে তারপরে চলে আসেন না আচ্ছা এই আপনারা এই যে এখানে থাকতেছেন ঠিক আছে এই যে নৌকার ভিতরে বাড়ছে পানির ভিতরে ঠিক আছে তো সেই ক্ষেত্রে আমি একটা বিষয় আপনাদের কাছ থেকে জানতে চাই বা আপনার কাছে জানতে চাই সেটা হচ্ছে এইখানে যে পানিগুলো আপনারা কি খাওয়ার জন্য এই পানিগুলো ব্যবহার করেন মানে আপনারা কি এই পানিগুলো দিয়ে তরকারি রাঁধেন বা খান কেন আপনাদের মানে এখানে কোনো নিজস্ব কোনো কল নাই এই গাঙ্গের পানি দিয়ে রাঁধেন তো আবার কেউ যদি আপনার ছোট বাচ্চারা দেখতেছে দেখতেছে আমি এখানে প্রসব করতেছে আবার এখানে সবকিছু আবার এই পানি আপনারা খাইতেছেন কেন আপনারা চাইলে সবাই মিলে সবাই মিলে টাকা পয়সা দিয়ে কোনো একটা হয় না মানে একটা কল লাগানো যায় না আচ্ছা আচ্ছা তো আপনার কি আপনার কি যে এইভাবে যেভাবে এখন আসেন নৌকাতে থাকতেছেন বা পানির ভিতর বসবাস করতেছেন এইভাবে থাকতে ভালো লাগে না মন চায় যে আমি আট দশটা সাধারণ মানুষ যেমন এই যে ঘর ঘরের ভিতর আছে তাদের মতো থাকতে ভালো লাগে কেমন ভালো লাগে আপনার আপনাদের ঘরে আছে কোথায় নৌকার ভিতরে তাহলে কোন জায়গা এটা তো এখান থেকে এখানে নৌকাতে থাকেন কেন আপনারা মানে হচ্ছে এখানে ওই যে মাছ ধরেন বা কাজের জন্য এখানে নৌকাতে থাকতে হয় না আচ্ছা আচ্ছা তো ওই যে জায়গাটার কথা বললেন ওটা কোথায় যেন বললেন মাদারীপুর তো এখানে কি বসারে যাওয়া হয় আচ্ছা ঈদের ঈদের সময় আপনারা কি করেন যখন ঈদ আসে এই সময় জানগে না আচ্ছা এখানে এই যে ইনারা দেখতে পারতে সিনার আপনার কি হয় এখানে এই যে ইনারা মানে মোটামুটি আপনার এখানে যারা আছে সবাই আপনাদের পরিচিত না আপনাদের নিজেদেরই আত্মীয়স্বজন না তো আপনি ওই যে আমি যেটা জানতে চাচ্ছিলাম যখন একটা ঈদ আসে বা কোনো একটা ভালো একটা অনুষ্ঠান আসে যখন একটা যখন একটা ঈদ আসে ঈদের ভিতর তো সব মেয়েরা ছেলেরাই নতুন নতুন জামা কাপড় পরে বা কিনে ঠিক না আপনারা কি নতুন জামা কাপড় কিনেন নতুন জামা কাপড় কিনেন না আচ্ছা আপনাদেরও মন চায় নতুন জামা কাপড় পরে সবার মত গিয়ে ঘুরতে কখনো ঘুরাঘুরি করেন বিভিন্ন জায়গায় গিয়ে ঘুরাঘুরি বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করেন ঘুরতে মন চায় কোথায় কোথায় যান ঘুরতে আচ্ছা আচ্ছা তো আপনার এখন বর্তমান বয়স কত বারো বছর এখানে যে মেয়েগুলো আছে তাদের কত বছর বয়স হলে মা বাবা বিয়ে দিয়ে দেয় উনিশে না তো আপনার তো বিয়ের ক্ষেত্রে আরো অনেক দেরি আছে বিয়ে হবে ঠিক না তো আচ্ছা তো সব মিলে বলা যাচ্ছে যে আপনারা আপনার নিজস্ব একটু জায়গা আছে বা আপনাদের থাকার মতো ঘর আছে কিন্তু এখানে থাকতেছেন আপনারা শুধু মা বাবার ইনকাম করার জন্য এখানে থাকতে আচ্ছা আজকে সকালে খাবার খাইছেন সকালে কি খাইছেন আপনি আচ্ছা আর দুপুরে কি খাওয়া হয়েছে ইলিশ মাছ আর কোনো অন্য কোনো মাছ আপনাদের মানে পছন্দ নাই শুধু ইলিশ মাছই খান আপনারা মানে ইলিশ মাছ যারে জিজ্ঞেস করে সেই বলে ইলিশ মাছ ইলিশ মাছ খাইতে পছন্দ বেশি ইলিশ মাছ ইলিশ মাছ ভালো লাগে আচ্ছা তো ইলিশ মাছ কোনটা খান আপনারা বড়টা খান না ছোটোগুলো খান বড়গুলো খান তা আমি শুনলাম আপনারা নাকি মাছ ধরেন যে মাছগুলো বড়ো বড়ো ইলিশ মাছ ভালো ভালো সেগুলো আপনারা নিজেরা খাইয়ে ফেলেন আর যেগুলো পচা যেগুলো ছোটো ওগুলো নাকি বিক্রি করেন এটা সত্যি কথা সত্যি কথা না আচ্ছা তো এই আপনি এটা একটা সত্যি কথা বলবেন আপনি এই যে চোখের উপরে এগুলো কি গেছেন ওষুধ কেন কোনো সমস্যা আছে চোখে কি হয়েছে চোখে অ্যালার্জি হয়েছে আচ্ছা অ্যালার্জির কারণে কি চোখ ফুলে যায় চোখ কালো এগুলো কি আপনার এমনি কোনো কিছু লাগান নাই এমনিতেই কালো হয়ে গেছে এটা কি কোনো সমস্যা আচ্ছা এটা সমাধানের জন্য কোনো চিকিৎসা করেননি আপনারা কি চিকিৎসা করছেন আপনি হোমিওপ্যাথি খাইছেন কেন ভালো কোনো ডাক্তারের কাছে বা চোখের ডাক্তারের কাছে যান নাই এখন গেছে এভাবে থাকবে না মা বাবা নিয়ে যায় না ডাক্তারখানায় যে তোর চোখ কালো হয়ে যেতে মা বাবা বলে না কোনো সময় যে তোর চোখ কালো হয়ে গেছে আয়ের ডাক্তারখানায় বলে আপনি যান না

আসসালামু আলাইকুম খালা কি করতেছেন আপনি কাজ করতেছেন না আচ্ছা এই যে এগুলো কি কারঞ্জল বলে এগুলোকে আচ্ছা আপনারা এগুলা দিয়ে কি কি মাছ ধরেন এরি মাছ বল মাছ এগুলো ধরেন না তো আজকে কি মাছ ধরতে জানেন নাই আজকে জানেন না এমনি তো সব সময় মাছ ধরেন না আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম

আর আরিয়াল খান নদী না আচ্ছা এখানে কি কি মাছ পাওয়া যায় মূলত মাছ পাওয়া যায় ইলিশ মাছ পাওয়া যায় আবার মাছ পাওয়া যায় চিংড়ি মাছ পাওয়া যায় রিডা মাছ পাওয়া যায় সব ধরনের মাছ হলে পাওয়া যায় মাছ পাওয়া যায় আচ্ছা তো এখন আপনি একটু বলবেন যে আপনারা এই যে দেখেন এই যে পানির ভিতরে বর্তমানে বসবাস আপনাদের করতে হইতেছে এখন তো যেমন হচ্ছে কি আপনার মোটামুটি একটু গরম পড়ছে যখন শীতকাল হয় তখন আপনারা কিভাবে থাকে আমরা নৌকাই থাকি এই নৌকাতে থাকি এরকম আচ্ছা বেদে সম্প্রদায়ের যে সমস্ত ছেলে এবং মেয়েরা আছে তাদের আমি একটা বিষয় শুনি ছেলেরা তিনটা চারটা করে বিয়ে করে

এভাবেই মানে মোটামুটি আপনারা চলছে না আচ্ছা তো সব মিলে মোটামুটি মোটামুটি ভাবে বলা যায় যে আপনাদের জীবনটা অনেক মোটামুটি ভাবে কষ্টই যাচ্ছে কষ্ট যাচ্ছে না আচ্ছা সরকারের দিক দিয়ে কোনো ধরনের সাহায্য বা সহযোগিতা পান আপনারা আপনি কি করেন এই বয়সে আপনার জাল বান নিজে ও আচ্ছা তো জাল বে এই বয়সে জাল বাইতে পারেন আপনি

এই অবস্থায় আছে না তো সব মিলে বলা যায় কি আপনাদের জীবনটা অনেক কষ্টের যাচ্ছে না অনেক আনন্দের জীবন আপনারা অতিবাহিত করছেন অনেক কষ্টের ভিতরে আছেন আপনারা না তো সরকারের দিক দিয়ে সরকারিভাবে কোনো ধরনের সাহায্য বা সহযোগিতা আপনারা কি পান কই জালিয়া কাঠেলে হ্যাঁ আগে পাইছো না বর্তমানে মেম্বারে হ্যাঁ এখন বর্তমানে মোটামুটি কিছু না কিছু পাওয়া যায় আচ্ছা তবে মোটামুটি ভাবে আপনাদের জীবনযাপন মোটামুটি ভাবে চলছে অতটা ভালো ভাবে চলছে না আচ্ছা আপনার ছেলে মেয়ে কজন সাতজন তারা কি দিচ্ছেন সেই ছেলেটা কি করছেন তো সব মিলে মোটামুটি আপনাদের জীবনযাপন অনেক ভালোই যাচ্ছে না আচ্ছা আমাদের সাথে কথা বলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ তো প্রিয় দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আসসালামু আলাইকুম